আমি জান্নাত দিবেন, এই জান্নাতে যে লোকটা যাবে সে কৃপণ কিনা, কৃপতে কিনে তোর কিনা, ছোট্ট লোক কিনা, এই মন যাচাই করার জন্য আল্লাহ তাআলা সম্পদ দিয়ে আবার সম্পদ চাক। আন্দারে তুই যে জান্নাতে আসবি, তুই ছোট লোক কিনা, এত বড় জান্নাত আমি তোর দিব, তুই জান্নাতের উপযুক্ত হইছস কিনা, এই জন্য তোর মনকে বড় কর, মনকে বড় কর। আমি সম্পত্তি যাবার সম্পদ এই জন্য চাই, আমি ইচ্ছে করলে গরিবকে দিতে পারতাম, যেই নেই তোকে দিছি, দিয়ে আবার গরিবদেরকে দিতে বলছি তোর মনকে যাচাই করার জন্য, জান্নাতের উপযোগী বান্দা তোকে বানানোর জন্য। বলেন সুবহানাল্লাহ।